আমি গাড়িটা দেখাইতাম যে বেটা আমি রিক্সায় চলতাম আড়াই হাজার টাকা হইয়া নিছি মাসে আমার কাছ থেকে নিয়া যে কষ্ট হয়েছে টাকা চলছি ইগুলা আমি দৈনিক কেমন সময় যাই 2 লাখ 3 লাখ টাকা পালাই যাই ইনকাম করে যাই আর বিশ্ব রবিবার টিকা বিশুদ্ধবার জারুজি হয় রবিবার টিকা বিশুদ্ধবার জারুজি হয় শুক্রবার আর শনিবার সব টাকা ইন্দা সোনার কাঠের মাটি মিশাই দেয় এই জানি আরে আমার জন্মস্থানের যেদিন আমি মারা যাই আমার জন্মস্থানের মাটি যদি ছাড়লাই না আপনারা ই পুরা মাটির মধ্যে আমার পয়সা পাইবা ই অল্প বয়সে যৌবনের আমার বয়স কত হয়ে গেছি যে সময় আমার সুইজারল্যান্ড ঘুরার কথা যে সময় আমার থাইল্যান্ড গিয়ে ঘুরার কথা যে সময় আমি আনন্দ হওয়ার কথা এই সময় কলকাতা কুল্লা যা টাকা ইনকাম করি সব টাকা ইনকাম আমার জন্মস্থানে দিতাছি আমি মনে করি আমি বিশ্বাস করি মানুষ তার নিজের জন্য বাঁচে না মানুষ বাঁচে মানুষের জন্য মানুষ বাঁচে সমাজের জন্য আরেকটা জিনিস মনে রাখো আমরা যারা সিলেটি যারা আরে আমরা তো হচ্ছে গিয়ে নাসিরুদ্দিন সিপাহশালা শাহজালাল সাহেবের উত্তরাধিকার আমরা যদি মানুষের জন্য না খান্দি আমরা যদি সমাজের জন্য না খান্দি আমরা যদি বাংলাদেশ তাদের তৈরি না করি সিলেটি মানুষরা যদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে তাহলে বাংলাদেশের কোন জায়গা আছে যে জায়গার মানুষ দুর্নীতিবাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে শুনে রাখবো একটা কথা হেরে যাওয়া মানুষের সাথে কেউ হারতে চায় না যদি জীবনে হাইরে যাও জীবনে যদি রুজি না থাকে জীবনে যদি সফল না হও এই সব মানুষের সাথে হারতে চায় না এই সব মানুষের জীবন অনেক কষ্টের হয় এই কথাটা বুঝতে শিখো যে ফেলিস্টের সুমন আমি 2,500 টাকা দিয়ে চলতাম শুধু পড়াশোনা করার মধ্যে দিয়া আজকে আমি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছি আমার মা ভাই বোন আমার শ্বশুর বাড়ির থেকে শুরু করিয়া সবাই আমার জন্য গর্ববোধ করে আরে আমি তো নক্ষত্রের মতো এখন ঝমকাইতেছি আমি হয়তো একটা সময় পতন জীবিকা কারণ নক্ষত্রের মতো পতন হয় আমারও পতন হবে স্বাভাবিক নিয়মে কিন্তু পতন হওয়ার আগে আমার বিশ্বাস আমি যদি ঠিক মতো কাজ করি তোমরা যদি আমার কথা শুনো ব্যারিস্টার সুমনের পতনের আগে আরো অনেক বেশি নক্ষত্রের উদ্বোধন হবে এই এলাকায় আরে আমার সফলতা তো এইটা না যে আমার যেদিন জানাজা হইব এদিন আপনারা জানাজা যাইবা গিয়া দেখা গেল আমার এলাকাটা আগের মতোই আছে এটা আমার সফলতা না আমার সফলতা হইব আমার যেদিন জানাজা হইব আমার লাশ যেখানে ফইরা থাকবো আমি যদি লাশ যদি মানুষের কথা শুনতে পাই তাহলে আমি শুনতে পাইব যে ব্যারিস্টার সুমনের ব্যাপারে মানুষ বলবে যে ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ডের কারণে আজকে হবিগঞ্জে প্রায় 50-60টা ব্যারিস্টার হয়ে গেছে যারা হবিগঞ্জের দায়িত্ব নিতে পারবে মনে রাখবেন বাপের সবচেয়ে বড় কষ্ট হয় যে বেলা তার কলিজার মধ্যে বাড়ি মারে যে সে আর বাঁচত না ইবালা যদি দেখে দুইটা বুড়ি এখনো বিয়া দিছে না দুইটা বুলা এখনো কুস্তা করে না তখন তার যে কষ্টটা হয় এই কষ্টটা তার মরার কষ্টের চেয়ে কম না আমি তোমার কইয়া দিতেছি বাপ মারি কষ্ট যদি অন্তত কমাইতে চাও তাইলে রে ভাই তোমার এখন যা কইয়া দিতেছি তোমরা যারা আমার আমার অনেকে আমার মেয়ের সমানই ভাই তোমরা আমি হয়ে যেতেছি আজকে আমার সামনে কোনোদিন এরম ব্যারিস্টার সুমন বক্তব্য দিছে না তার কোনো তো আমি ব্যারিস্টার হয়েছি তোমাদের সামনে এখন অনেক মডেল ক্যারেক্টার চরিত্র তৈরি হয়েছে এদের যে কোনো একজনে ফলো করা একটু কষ্ট যদি এখন করো বাকি জীবনটা আরামে যাইব এই কথাটা তোমরা আমি কইতাম আইছি তোমরা দেখো সোনার বাংলা বানানি অত কঠিন না আমরা মাটির মধ্যে কুস্তা ফালাইলই গাছ উঠতে দেখা আমাদের সব উর্বর আমাদের মাটি উর্বর আমাদের বাতাস বালা আমাদের পানি বালা আমাদের সব বালা খারাপের মধ্যে খালি আমরা আমরা মানুষ বালা না পয়সা দিলে মেরে দিন ইয়ে কি খারবার কেসিনোর ভিতরে বেলে জোয়ার ঘরের ভিতরে 120 কোটি টাকা দিলে প্রতি রায় আর আপনি কন্যা চেহারা দিত এরা স্কুল কলেজ বানাইতো পাইতা না 1,00,000 টাকা খালি হবিগঞ্জে খালকা গতকালকে 12টার সময় আমি একটা ভিডিও আপলোড দিছি আপনারা কইতে আরবা প্রায় 400 বস্তা স্মাগলিং করিয়া আনছেন সাহাবাতা 50টার মতো টায়ার আনছেন স্মাগলিং করিয়া তা আমি গিয়া ভাই নিজে আমার সামনে বুঝিয়েছি গা
আমি কইলাম বাবা স্মাগলার তো কিছু আইনঘার করে করে সোনালঘাট দিকে তোমরা দিন আরম্ভ করে দিছ। এটা আমি মাননীয় এসপি সাহেব বরাবর ধরে দিছি। উনকা তো এরার একটু শৈল একটু জ্বালা লাগছে যে কারণ সবাই দেখছে এটা, কারণ কার ব্যর্থতা এটা তো মানুষের কাছে বুঝা নিব যে কিভাবে এইভাবে দিনের দিনের দুপুরে আরম্ভ হয়ে যায় স্মাগলিং। এখন সারাদিন আপনি এইটা অনুষ্ঠান হইয়া মানুষেরা কইলা যে এই শিক্ষিত পড়াশোনা করো, মাদক ধরল না, এই মদ খাইও না, গাঞ্জা খাইও না, আর বর্ডারের মধ্যে পয়সা লইয়া আপনি মাদক মদ জোয়া সব বাংলাদেশে ঢুকাইলা, এইভাবে কি আপনি কি মনে করেন মাদক নির্মূল করা সম্ভব হইব? এমনি হওয়ার তো নিজে মানি জায়গা সব উফরি দাদার লাভ আছে। একটা নেতা তিন গিয়ে গেছিলাম এই অভিগঞ্জে, এক দুইটা নেতা এই কলজাটার বড় হইয়া যদি খালি ইয়া খাওয়ায় নিজে দুর্নীতি করতাম না আর কেউরে করতে দিতাম না, কেউর পাশে ক্ষমতা আছে অভিগঞ্জে দুর্নীতি করতো। কিন্তু সাহসী নেতার আমাদের খুব বেশি প্রয়োজন। আপ মানছে আমি জানি না ভাই সাহেব, আজকা মরলে আপনার শরীর খাইব ফুকে আর টেকা খাইব লুকে, ইটা খেয়ে আমি বিশ্বাস করাইতাম পারি না। টেকারে তোর নেশা, আরে টেকাই যে তুই সব নষ্ট করে নিতে চস, তুই কি জানস আজকে দেখ আমার দুর্নীতিতে যদি খালি আমি আমার ঘোলাঘুরি নষ্ট হইত, এক কথা আছে আমার দুর্নীতিতে পুরা আটগুড়ি আছে, পুরা সোনারগাঁট শেষ, পুরা হবিগঞ্জ শেষ। একটা হবিগঞ্জে বাইরে তুলতে কতকাল লাগে আপনারা জানেন কিনা? এই যে একটা লাইভ করছিলাম আমি যে পানি উন্নয়ন বোর্ড নিজেই পানির তোলে, এখন বাঁধতে বাঁধতে এমন বাংলা দিস আর পানি পাইতে না সোনারগাঁট এই হবিগঞ্জ শহরের মধ্যে। এইটা আগে বাঙুন গেছিল না, আগে হয়ে আসলা সব হল পয়সা খাইয়া খাইয়া ওই অবৈধ জায়গার মধ্যে বিল্ডিং তুলছেন, তারা দিছেন না দেখা খাইছেন না দেখা তারা উনকা মানে চারতলা তিনতলা বাঙ্গা করছে। আমার দ্বারা মানুষে কি আগে পাইছে আমি তো বিল্ডিংটা বানাইছি, ও মুখের সাথে আলাপ করিয়া তো মুখের সাথে আলাপ করিয়া, এর মানে বাপের যখন শুরু হয় তখন যদি না আটকাই তে পরে কোন সময় আটকাইবা? শুনেন সব একটা চক্রের মধ্যে চলতেছে, এই চক্র থেকে বারোই আউল লাগবো। যে চাউল বেছে এ চাউলের মধ্যে একটু ভাত করতে লাগে দেয়া হয় ওজনটা বাড়াইলা, আর যে চাউল কিনে এত চাউল কিনে গেল গিয়া এক দাঁড়ে এ ব্যবসা করে আপনার হইল গিয়া ওই মাছের ব্যবসা, ইয়ে কয় পচানি ফরমালিন মিশাই দেয়া বিচ্ছি দিবনে মাছ, তে চাউল হলো ভাতর মিশায় এই মাছ হলো